আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই আমার কাম্য, আমাদের কাম্য। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনিপত্রের বাকি অংশ, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন এটা ধ্বনিতত্ত্বেরই একটা পার্ট। ধ্বনি তত্ত্ব ধ্বনিতত্ত্বেরই একটা পার্ট ধ্বনি পরিবর্তন। তো শিক্ষার্থীবৃন্দ, ধ্বনি পরিবর্তন কেন হয়? অনেকগুলো কারণ আছে। আমাদের উচ্চারণের জড়তা, জীবের জড়তা, সঠিক উচ্চারণ না জানা, এ সমস্ত কারণে মূলত ধ্বনি পরিবর্তন হয়। যেমন দেখো, সরাগম, সরাগম, সরাগম কথাটা যদি আমরা বুঝি, স্বর মানে স্বরধ্বনি, আগম মানে আগমন। তো সরাগম কথার অর্থ দাঁড়ালো স্বরধ্বনি আগমন। এখন এই স্বরধ্বনির আগমন যেমন স্কুল, স্কুল, আমরা স্কুল উচ্চারণ করতে যখন আমরা স্কুল বলি, দেখো স্কুল এর আগে একটা হ্রস্ব ই স্বরধ্বনি এসে যায়। স্কুলকে যখন আমরা স্কুল বলি, তার আগে একটা হ্রস্ব ই স্বরধ্বনি এসে যায়। এই যে শব্দের মাঝখানে বা মধ্যে বা শুরুতে একটা স্বরধ্বনি আসলো, এটাকেই বলা হয় সরাগম। সরাগম মানেই হলো স্বরধ্বনি আগম। মূল শব্দ স্কুল, সেটাকে আমরা যখন স্কুল বলি, শুরুতে যে একটা স্বরধ্বনি হ্রস্ব ই এসেছে, এটাকেই বলা হয় সরাগম, মানে স্বরধ্বনির আগমন। এখানে একটা স্বরধ্বনির আগমন হয়েছে। এখন এই স্বরধ্বনির আগমনটা তিন জায়গায় হতে পারে, শব্দের শুরুতে হতে পারে, শব্দের মাঝখানে হতে পারে, শব্দের শেষে হতে পারে। যেমন এখানে ই ধ্বনিটা কোথায় আছে? শব্দের শুরুতে। এটাকে আমরা বলতে পারি আদি সরাগম, আদি সরাগম, আদি মানে প্রথমে বা শুরুতে। তো শব্দের শুরুতেই যদি একটা স্বরধ্বনি আসে, তাহলে আমরা সেটাকে বলবো আদি সরাগম। এরপর দেখো রত্ন, এটাকে যখন আমরা রতন বলি, রতন, রত্ন, আমাদের উচ্চারণে তয়ে থামতে হয়, অর্থাৎ ত হয়ে যায় হলন্ত অক্ষর বা বদ্ধাক্ষর, মানে তয়ের সাথে স্বরধ্বনি নাই। আর এখানে আমরা যখন উচ্চারণ করি রতন, রতন, তখন এই তয়ের সাথে, এই তয়ের সাথে একটা অ স্বরধ্বনি এসে যায়। তো তটা যেহেতু মাঝখানে, আর মাঝখানে একটা অ স্বরধ্বনি আসত, এই জন্য এটাকে বলা হয় মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। অর্থাৎ শব্দের মাঝখানে যদি স্বরধ্বনির আগমন হয়, সেটাকে বলা হয় মধ্য স্বরাগম। শব্দের শুরুতে যদি স্বরধ্বনির আগমন হয়, সেটাকে বলা হয় আদি স্বরাগম। এবার দেখো দিশ, এটাকে যখন আমরা উচ্চারণ করি দিশা, দেখো দিশ, দিশা, এখানে আমরা অসংখ্য মানে হলো এই তালব্য স্বরের সাথে কোনো স্বরধ্বনি থাকবে না। তো এই আমরা এখানে উচ্চারণ করবো দিশ, এই দিশ মানে স্বরের সাথে কোনো স্বরধ্বনি নাই। এটাকে যখন আমরা উচ্চারণ করি দিশা, তো শেষে একটা আ স্বরধ্বনি এসে যায়, আ। এই আ স্বরধ্বনিটা আসলো কোথায়? শেষে। এই জন্য এটাকে বলা হয় অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম। তো একটু খেয়াল করি আমরা, শব্দের শুরুতে হ্রস্বই স্বরধ্বনি আসছে, এজন্য আদি স্বরাগম। শব্দের মাঝখানে স্বরধ্বনি এসেছে, এজন্য মধ্য স্বরাগম। শব্দের শেষে স্বরধ্বনি এসেছে, এজন্য অন্ত স্বরাগম। তো স্বরাগম হলো স্বরধ্বনির আগমন। স্বরধ্বনির আগমনটা শব্দের শুরুতে হতে পারে, মাঝখানে হতে পারে, শেষে হতে পারে। শুরুতে হলে আদি স্বরাগম, মধ্যে হলে মধ্য স্বরাগম, আর শেষে বা অন্তে হলে অন্ত স্বরাগম। বুঝতে পেরেছি অবশ্যই ইনশাআল্লাহ। এবার দেখো অপিনিহিতি,
অপিনিহিতি বানানটা অবশ্যই তোমরা খেয়াল করবে, অনেকেই অপিনিহিতি বানানটা ভুল করো। অপিনিহিতি মনে রাখবে, অপিনিহিতি বানান সবগুলোই হ্রস্ব ইকার, অপিনিহিতি বানানে কোনো দীর্ঘ ইকার নেই, সবগুলো হ্রস্ব ইকার। তো অপিনিহিতি কি? অপিনিহিতি হলো আমরা কখনো উচ্চারণের জনতা হোক, সঠিক উচ্চারণ না জানার কারণে হোক, আঞ্চলিকতার কারণে হোক, আমরা উচ্চারণে পরে ইকার বা উকার আগেই উচ্চারণ করি। শব্দের মধ্যে পরে ইকার বা উকার যদি আগেই উচ্চারণ করি সেটাকে বলা হয় অপিনিহিতি। যেমন আজি আইজ, এই আজি এটাকে যখন আমরা আই উচ্চারণ করি একটু খেয়াল করি, আজি আজি উচ্চারণে যটা আমরা আগে উচ্চারণ করি ইটা পরে উচ্চারণ করি, আজ ই ইটা পরে যটা আগে। তো আমরা সেটাকে যখন আঞ্চলিকতার কারণে হোক, সঠিক উচ্চারণ না জানার কারণে হোক, জীবের জড়তার কারণে হোক, আমরা যখন আইজ বলি তো সেখানে এই রসেরটা ছিল পরে উচ্চারণ, সেটা হয়ে গেল আগে, জটা ছিল আগে সেটা হয়ে গেল পরে, অর্থাৎ পরের যে ইকার সে আগে উচ্চারিত হয়েছে। আবার সাধু সাধু এটাকে যখন আমরা বলি সাউ, দেখো সাধু এই রস্যুকার সাধু শেষে, আমরা যখন বলি সাউ তখন এই রস্যুকার হয়ে যায় পূর্ব। তো পরের ইকার উকার যদি শব্দের আগেই উচ্চারিত হয় সেটাকে বলা হয় অপিনিহিতি। যেমন আজি আইজ ইকারটা জয়ের শেষে ছিল, ইকারটা জয়ের আগে এসেছে, সাধু সাউ উকারটা পরে ছিল সেই উকারটা আগে এসেছে, পরের ইকার উকার আগে উচ্চারিত হবে সেটা অপিনিহিতি। এরপর দেখো অসমীকরণ, অসমীকরণ কথাটার মধ্য দিয়ে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারি অসমীকরণ। সমীকরণ মানে সমীকরণ হলো দুটো সমান, তার অসমীকরণ কি হবে? দুটো সমান নয়, আমরা তো গণিতেও করি, গণিতে সমানের এপাশ এপাশ, দুটো সমান হলে বলি সমীকরণ, আর যদি দুটো সমান না হয় অসমীকরণ। তাহলে দেখো ধপ ধপ, এখানে দুটো একই শব্দ ধপ ধপ, এই শব্দের যেই বানান উচ্চারণ এই শব্দের সেই বানান একই উচ্চারণ, এটাকে যখন আমরা উচ্চারণ করি এভাবে ধপা ধপ, তখন দেখো এই ধপা ধপ উচ্চারণ করলে এখানে কিন্তু একটা আকার এসে যায়, এই যে আকারটা এসেছে ধপা ধপ, একটা আকার এসে এখানে দুটো সমান ছিল এখানে আর দুটো সমান হলো না, একটা পরিবর্তন হলো, এই জন্যই এটাকে বলা হয় অসমীকরণ, মানে দুটো সমান নেই, দুটো শব্দ একই ছিল যদি সেখানে একটা আকার এখানে এসে যায় অর্থাৎ পরিবর্তিত উচ্চারণ হয় তাহলে সেটাকে আমরা বলি অসমীকরণ। এবার দেখো স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি হলো শব্দের মধ্যে বা শুরুতে বা শেষে স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি শব্দের মধ্যে একটি স্বরধ্বনির কারণে অন্য একটি স্বরধ্বনি প্রভাবিত হলে বা পরিবর্তন হলে সেটাকে স্বরসঙ্গতি বলে। এই প্রভাবিতটা শব্দের শুরুতে একটা স্বরধ্বনির কারণে শেষেরটা হতে পারে, শেষেরটার কারণে প্রথমটা প্রভাবিত হতে পারে, দুই পাশেরটার কারণে মাঝখানেরটা প্রভাবিত হতে পারে, অথবা দুটোই প্রভাবিত হতে পারে। তো স্বরসঙ্গতি শব্দের একটা স্বরধ্বনির কারণে আর একটা স্বরধ্বনি পরিবর্তন হয় বা প্রভাবিত হয়। যেমন দেখো মূলা, এটাকে যখন আমরা বলি মূল, তো দেখো এখানে রস্যুকার বা এভাবেও দিতে পারি রস্যুকার, আর এখানে ছিল কি আকার, তো এখানে রস্যুকার ঠিক আছে কিন্তু এখানে হয়ে গেল ওপার, তাহলে এখানে প্রথম রস্যুকার ঠিক আছে
কিন্তু এই আকার এটারে আকার নাই, এখানে ওপার হয়ে গেছে, তাহলে এই ধ্বনিটা পরিবর্তন হয়েছে, এই স্বরধ্বনিটা পরিবর্তন হয়েছে। তো শুরুর স্বরধ্বনিটা ঠিক আছে, অন্ত মানে শেষেরটা ঠিক নাই, তো একটা স্বরধ্বনির কারণে আর একটা স্বরধ্বনি পরিবর্তন হলো, এটাকেই বলা হয় স্বরসঙ্গতি। শব্দের মধ্যবর্তী একটি স্বরধ্বনির কারণে অন্য একটি স্বরধ্বনি প্রভাবিত হলে বা পরিবর্তন হলে সেটাকেই বলা হয় স্বরসঙ্গতি। এখানে মূলা, সেটাকে যখন আমরা মূল বলি, তো এই প্রথম রসকার ঠিক আছে, পরে আকার ওপার হয়ে গেছে, একটা স্বরধ্বনির কারণে আর একটা স্বরধ্বনি পরিবর্তন, এটাই মূলত স্বরসঙ্গতি। এখন এই স্বরসঙ্গতি কয়েক রকমের হতে পারে, যেমন ধরো এখানে প্রথমটা ঠিক আছে, পরেরটা ঠিক নাই, অন্ত মানে শেষেরটা। তা যদি প্রথমটা ঠিক থাকে, শেষেরটা ঠিক না থাকে, তার মানে শেষেরটা পরিবর্তন হয়েছে কার কারণে? প্রথমটার কারণে। কারণ প্রথমটা যেহেতু ঠিক আছে, শেষেরটা পরিবর্তন, তাহলে শেষেরটা পরিবর্তন হয়েছে প্রথমটার কারণে। তো প্রথম স্বরধ্বনির কারণে অন্ত স্বরধ্বনি বা শেষের স্বরধ্বনি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি, শব্দের প্রথম স্বরধ্বনির কারণে শেষের স্বরধ্বনি যদি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি। আবার দেশি, এটাকে যখন আমরা বলি দিশি, আর এবার দেখো এখানে ছিল কি একার, এখানে ছিল রসিকার, এখানে রসিকার, এখানে রসিকার, তার মানে এই রশ্মি রশ্মি শেষের স্বরধ্বনি ঠিক আছে, প্রথম স্বরধ্বনিটা পরিবর্তন হয়েছে, এই প্রথম স্বরধ্বনিটা পরিবর্তন হয়েছে। এখন প্রথম স্বরধ্বনি যদি পরিবর্তন হয় কার কারণে হয়েছে? শেষেরটার কারণে, কারণ শেষের স্বরধ্বনি যা ছিল তাই আছে। তো শেষের স্বরধ্বনি যা ছিল তাই আছে, তাহলে পরিবর্তন হয়েছে প্রথমটা কার কারণে? শেষের স্বরধ্বনির কারণে। তো অন্ত স্বরধ্বনির কারণে যদি আদ্যস্বর বা প্রথম স্বরধ্বনি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি, এটাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। আমরা আবার একটু ক্লিয়ার হয়নি, যদি শেষের স্বরধ্বনির কারণে প্রথম স্বরধ্বনি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। এরপর দেখো বিলাতি, এটাকে যখন আমরা বলি বিলিতি, এখানে দেখো এখানে রস্যই, তারপরে আকার, তারপরে রসিকার, আর এখানে কি হলো? রস্যই, আবার রস্যই, আবার রস্যই। তাহলে এই দুই পাশে আদ্যস্বর অন্তঃস্বর, আদ্যস্বর অন্তঃস্বর ঠিকই আছে। এখানে আদ্যস্বর মানে প্রথম স্বরধ্বনি, অন্তঃস্বর মানে শেষের স্বরধ্বনি, প্রথম স্বরধ্বনি শেষের স্বরধ্বনি ঠিক আছে, তার পরিবর্তন হলো কোনটা? মাঝখানেরটা, মাঝখানেরটা পরিবর্তন হয়েছে। তো এই মাঝখানের স্বরধ্বনি যদি পরিবর্তন হয় কার কারণে হয়েছে? দুই পাশের স্বরধ্বনির কারণে হয়েছে। তো দুই পাশের স্বরধ্বনির কারণে যদি মাঝখানের স্বরধ্বনি পরিবর্তন হয়, সেটাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি। কারণ মাঝখানে স্বরধ্বনি পরিবর্তন হয়েছে আর দুই পাশের স্বরধ্বনি ঠিক আছে, তা দুই পাশের স্বরধ্বনির কারণে মাঝখানের স্বরধ্বনি পরিবর্তন হলে সেটাকে বলা হয় মধ্য স্বরসঙ্গতি। এরপর দেখো এছাড়া আরো বিভিন্ন রকমের স্বরসঙ্গতি হতে পারে, যেমন ধরো মোজা, এটাকে যখন আমরা উচ্চারণ করি মুজো, তো দেখো এখানে ওপার ছিল আর শেষে ছিল আকার, এখানে প্রথমে হয়ে গেল রসুপার, শেষে হয়ে গেল ওপার, তাহলে কি সম্পূর্ণ পরিবর্তন? প্রথম স্বরধ্বনিও পরিবর্তন হয়েছে আর শেষের স্বরধ্বনিও পরিবর্তন হয়েছে। তো যদি পরস্পর দুটো স্বরধ্বনি পরিবর্তন হয়, অন্তঃস্বর
আত্মস্বর দুটোই যদি প্রভাবিত হয় বা পরিবর্তন হয় সেটাকে বলা হয় অন্যান্য স্বরসঙ্গতি, সেটাকে বলা হয় অন্যান্য স্বরসঙ্গতি। এছাড়া বাংলা স্বরসঙ্গতিও হতে পারে, যদি এই ধরনের নিয়মে স্বরসঙ্গতি গুলো বাংলা শব্দের বেলায় হয়, খাঁটি বাংলা শব্দ, তাহলে সেটাকে আমরা বাংলা শব্দের স্বরসঙ্গতি বা বাংলা স্বরসঙ্গতি বলতে পারি, খাঁটি বাংলা স্বরসঙ্গতিও বলা যায়। এরপরে দেখো সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ, এই সম্প্রকর্ষের আর একটা নাম আছে, সেটা হলো স্বরলোপ, স্বরলোপ। সম্প্রকর্ষ দিয়ে আমরা না বুঝতে পারলেও স্বরলোপ দিয়ে আমরা বুঝতে পারি, স্বর মানে স্বরধ্বনি, লোপ মানে বাদ যাওয়া। তাহলে স্বরলোপ দিয়ে অর্থটা দাঁড়ালো কি, একটা স্বরধ্বনি বাদ যাওয়া বা লোপ পাওয়া। এটা হলো স্বরাগমের উল্টা। স্বরাগম ছিল কি, স্বরধ্বনির আগমন, আর এখানে স্বরলোপ মানে